দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি 12 মাসি থাই কদবেল বাগানে। আপনারা জানেন যে হচ্ছে 12 মাসি থাই কদবেল কিন্তু খুবই লাভজনক একটি চাষাবাদ। এই সময়ে হচ্ছে পরিচর্যা ছাড়া চাষ করা যায় এমন কিছু ফসলের মধ্যে সবচেয়ে প্রথম যে তালিকাতে থাকবে সেটা হচ্ছে 12 মাসি থাই কদবেলের। পরিচর্যা একেবারে কম, যে কারণে বাণিজ্যিকভাবে 12 মাসি থাই কদবেল চাষে ঝুঁকছে হচ্ছে আজকাল কৃষকেরা। আপনারা যদি এই আমি যে গাছটার সামনে এখন দাঁড়িয়ে আছি, এই গাছটা যদি একটু ভালো করে খেয়াল করেন, চারিদিকে এতটুকুন একটা গাছ, হ্যাঁ, একেবারে আমার হাইটের সমান হবে বা একটু বেশি হবে, মোটামুটি 6 ফিটের মতো একটা গাছ। আর এই গাছে এত পরিমাণ ধরে আছে, প্রত্যেকটা ডালে ডালে থাই কদবেল ধরে আছে। আজকে আমরা যে জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নেধিকুণ্ডের সাকিব খানের হচ্ছে 12 মাসি থাই কদবেল বাগানে। আমরা এই সাকিব খানের সাথে কথা বলবো। সাকিব খান আমাদের সাথে রয়েছেন। সাকিব খান ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকটা, আলহামদুলিল্লাহ। কী অবস্থা বলেন? আপনার হচ্ছে গত বছর আমরা কদবেল বাগানটা দেখিয়েছিলাম, জি, মোটামুটি দর্শকরা ভালো সাড়া ফেলেছিল, জি। এবছরে আপনার কেমন অবস্থা হলো বলেন? এবছরে আলহামদুলিল্লাহ গত বছরের ন্যায় এবছরও আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন দেখতেছি, এবং যে গাছটা আমরা দেখতেছি এই গাছটা কিন্তু গত বছর মানে এত ফল আসছিল না, যেহেতু গাছটার বয়সও বর্তমানে 3 বছর প্লাস যাইতেছে, এবং গাছটা দেখেন আপনার বেশি কিন্তু হাইটে বড় না, সব দিকে কিন্তু এই যে ডালপালা আপনার মানে চারিদিকে মেলানো এবং ঝোপালো ঝোপালো আর কি এক কথায়। এবং যদি একটু লক্ষ্য করে দেখাই তাহলে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু এই যে আপনার ছোট বড় মাঝারি এবং ভিতরে আরও বড় এইদিকে প্রত্যেকটা ডালে শাখা প্রশাখায় কিন্তু এই যে কদবেল, এই যে ছোট কদবেল, আবার এই যে ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে, সব রকমের কদবেল কিন্তু আপনার এই যে একটা গাছের ভিতরে সব স্টেপগুলো কিন্তু আছে। আপনার এই গাছটার বয়স আপনি বলছেন হচ্ছে 3 বছর? 3 বছর প্লাস। 3 বছর প্লাস, জি। 3 বছর প্লাস একটা গাছে এখন যে পরিমাণ ধরে আছে একেবারে মানে আমরা যদি ক্যামেরায় আসলে এভাবে ফুটে উঠবে কিনা আমি জানি না, যদি সচক্ষে দর্শক আপনারা দেখেন ভিতরে ভিতরে সুন্দর সুন্দর সাদা সাদা রঙের হচ্ছে কদবেল ধরে আছে। কতগুলো কদবেল হতে পারে এখানে? যদি আপনি ছোট বড় সবগুলো দিয়ে গণনা করেন তাহলে মনে করেন যে আনুমানিক আপনার এখানে 60 থেকে 70 পিস কদবেল আছে, 60 থেকে 70 এই গাছটাতেই। আচ্ছা, এর প্যাটার্নটা কীরকম ফুল ফলের একটু? প্যাটার্নটাই দেখেন আপনার এক এই দেখেন এই ডাল থেকে শুরু করি, এ দেখেন এখানে কিন্তু ফুল আসতেছে, এটা কিন্তু ফুল আসতেছে, এ দেখেন তার থেকে কিন্তু একটু ছোট গুটি। আচ্ছা, যদি এদিকে দেখাই এই যে এদিকে কিন্তু এই যে ভিতরে কিন্তু একটু মাঝারি গুটি, উপরে কিন্তু তার থেকে একটু বড়, এই যে এই সাইডের যে স্টেপটা এটা চারটু মাঝারি বড়, এবং এই যে ভিতরে এটা হচ্ছে কিন্তু এই যে এখন কিন্তু এটা হাফ ম্যাচুইড বলা যায়। আচ্ছা, এটা এখনো 1 মাসের ভিতরে আমরা বিক্রি করতে পারবো। এই যে এটা কিন্তু তার থেকে একটু ছোট, এই যে এখানে কিন্তু আবার একেবারে বাচ্চা বা ছোটগুলো আসতেছে, এই যে এইদিকে কিন্তু এই যে 1 থেকে 3 দেখছেন, 3 কিন্তু 3 সাইজের। এই যে যদি এই উপরে দেখাই দেখেন এটা একটু বড়, এটা ছোট, এটা মাঝারি। আচ্ছা, মানে 12 মাসের যে স্টেপ, একটা গাছের ভিতরে সব প্রকার স্টেপ থাকবে, আবার এই যে এইদিকে আবার এই যে গুটি আসতেছে, গুটি আসতেছে। আচ্ছা, যদি আমরা একটু কাছ থেকে নিচেই দেখাই, জি জি জি, নিচেই কি পরিমাণ ধরে আছে, জি জি, এটা একটু উঁচু করে দিই, জি জি জি, দেখেন এই কিন্তু একটা একটা গাছেরই কিন্তু শাখা প্রশাখা। হ্যাঁ, এই যে ভিতরে দেখেন ওই সাইডে কি পরিমাণ ধরে আছে, মানে প্রত্যেকটা ডালে ডালে একদম আপনার এক একটা থোকায় থোকায় যে 2টা 3টা, কোনোটায় 4টা, কোনোটায় 1টা, এভাবে কিন্তু সব প্রত্যেকটা ডালে ডালে ধরে আছে। আচ্ছা, এখন আমরা যদি এর চাষাবাদ নিয়ে একটু কথা বলতে চাই, এটা মূলত সিজনাল নাকি 12 মাসই? এটা আমরা বর্তমানে যে স্টেপ দেখতেছি এটা কিন্তু 12 মাসে আমরা পাচ্ছি এখান থেকে ফলটা। আচ্ছা, কেমন দরে বাজারে বিক্রি করা যেতে পারে? আসলে কাঁচা ফলের বাজার বলতে গেলে বাংলাদেশের 1-1 জেলায় 1-1 রকমের রেট থাকে। আমরা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে, আমার এখানকার একটা রেট বললাম, এটা দেখা যাচ্ছে যে আর একটা বিভাগে তার থেকে অনেক কম। এই অনেকে এসে কমেন্ট সেকশনে আপনার হচ্ছে যে কমেন্ট করে যে হ্যাঁ কি আবল তাবল বক্সে মিথ্যা কথা বলছে, প্রতারণা করছে। তা এখানে মনে করেন যে আমি যদি সর্বনিম্ন রেট ধরি তা মনে করেন যে আপনার একটা কদবেল, একটা ম্যাচুইড একটা কদবেল 30 টাকা পিস বিক্রি করা যায়, সর্বনিম্ন যে রেট, সর্বনিম্ন, জি। তারপরে তো আমরা যখন খুচরা বিক্রি করি বাগান থেকে একদম সব থেকে বড় সাইজটা দেখা যাচ্ছে কখনো কখনো 40 টাকা পিসও বিক্রি করি, অ্যাভারেজে 30 টাকা ধরা যায়। 30 টাকা যদি আমরা ধরি এই গাছটার হিসাবে আমরা একটু করি, বাৎসরিক একটা গাছ থেকে কেমন এখানে হচ্ছে বিক্রি করতে পারেন? আমি যদি এই গাছটা আনুমানিক একটা হিসেব দিই, এই গাছটাতে প্রায় আপনার 70 থেকে 80 পিস চারা, এই 80 পিস ফল আছে। সেক্ষেত্রে যদি আমি এখানে আপনার 60 পিস ফলও ধরি সব কিছু বাদ দিয়ে, এটা সর্বনিম্ন রেট যদি 30 টাকা করে ধরি, তাও 300 1800 টাকা আমি একটা গাছ থেকে বিক্রি করতে পারবো বাৎসরিক, জি। আচ্ছা, বাৎসরিক।
তার মানে আমরা হচ্ছে এভারেজ এভারেজ 2000 টাকা ধরা যায় 2000 টাকা গাছ থেকে। এটা তো এখনো এই গাছটার বয়সটা এখন 3 বছর। এই গাছটা যখন আরো বড় হবে আরো প্রশস্ত হবে ডালপালা গজাবে বেশি হবে তখন কিন্তু এই ফলটা দ্বিগুণ হারে আসবে, তখন কিন্তু আপনার বাৎসরিক যে আয় ওইটা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে 3 বছর বা 3 বছর প্লাস একটা গাছে হচ্ছে মোটামুটি 2000 টাকা ধরা যায় বাৎসরিক, 2000 টাকা বাৎসরিক ধরা যায়। একটু বেশি হইলে তখন আস্তে আস্তে করে এটা, এটা তো বেশি অবশ্যই হবে কারণ এটা তো আপনার একবারে উঠবে না ফলটা, এটা তো পর্যায়ক্রমে ছোট বড় পর্যায়ক্রমে ফল আছে, পর্যায়ক্রমে উঠবে এবং পর্যায়ক্রমে এটা বিক্রি হবে। আর একটা কথা সেটা হচ্ছে যে বর্তমান যে চাষগুলো আছে সময় উপযোগী চাষের ভিতরে আমার দেখা দৃষ্টান্তে আমি তো অন্যান্য চাষও করতেছি, এই কদবেল চাষটা সবথেকে খরচ কম। এখানে যে আপনি খরচ করবেন তেমন কোনো আপনার ওয়ে নাই, জাস্ট বছরে আপনার ওই সার দেওয়া লাগে। আমরা বছরে দেখা যাচ্ছে যে 12 মাসে আপনার 4 বার সার দিই, 3 মাস অন্তর অন্তর এমওপি টিএসপি এবং গোবরের সার দিয়ে মিক্স করে একটা সার দিই। আর দেখা যাচ্ছে কদবেলে ফুল আসার আগ দিয়ে পোকানাশক একটা স্প্রে করে দিই, এই হচ্ছে এর খরচ। আচ্ছা, বাৎসরিক এর আর কোনো খরচ নাই তেমন একটা। আমরা একটা গাছের এক সাইডে একটু গুনে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 17 18 19 20 21 22 23 24 25 26 27 এই যে এক সাইডে এখানে কিন্তু কয়েকটা ডাল রয়েছে। আবার যদি আমরা উপরের গুলো নেই তাহলে কিন্তু আরো বেশি, উপরের গুলো বাদ দিলাম এক সাইডে একটা কয়েকটা শাখায় দেখেন এখানে কিন্তু 26 পিস কদবেল আছে। আচ্ছা, তাহলে এরকম মনে করেন যে ডালপাল আরও দিকে আছে এবং ওর দিকে আরও কিন্তু অন্যান্য গাছও আছে। সব কিছু মিলাই আমার আমার মতে হচ্ছে যে এই কদবেল চাষটা আসলে করা যায় ইনশাআল্লাহ। এবং যেহেতু এটা একটা শৌখিনতার চাষ, অন্যান্য অনেক চাষিরা আছে যারা হচ্ছে যে চাকরি করার পাশাপাশি বা দেখা যাচ্ছে শৌখিনতায় কিছু করতে চায় কিন্তু শ্রম দিতে পারবে না বলে করতে পারে না। আমি মনে করি ওই সব মানুষের জন্য কদবেল চাষটা একটা আদর্শ চাষ, কারণ এখানে কোনো প্রকার আপনার তেমন একটা শ্রম তেমন একটা আপনার খাটনি তেমন দেওয়া লাগে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে দর্শকদের জন্য এই কদবেল চাষ নিয়ে কি বলবেন? আসলে দর্শকদের জন্য কদবেল চাষ নিয়ে একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমরা তো আগে যে কোনো চাষ আমরা মানে বাৎসরিক ফল একবার খাইতে পারতাম, আমরা কিন্তু আগে বাৎসরিক ফল একবার খাইতে পারতাম, যে কদবেল বলেন যে কোনো জিনিস বলেন বছরে একবার উঠতো। সেই দিক থেকে বিবেচনা করলে আমরা যে এখন নতুন মানে আপডেটের দিকে চলে আসছে আস্তে আস্তে, এখন কিন্তু 12 মাসই ফল পাচ্ছি। এবং এই যে থাই কদবেল যেটা, এটা কিন্তু থাই কদবেল হওয়ায় কিন্তু মানে 2-3 বছর গাছ থেকে কিন্তু ভালো একটা আমরা ফলাফল পাচ্ছি। সব দিক থেকে মিলিয়ে কেউ যদি নতুন উদ্যোক্তা, কেউ যদি আপনার কদবেল চাষটা করতে চায় তাহলে কিন্তু সে ইনশাল্লাহ করতে পারে। আমি আর একটা কথা বলবো যে কেউ যদি বাণিজ্যিকভাবে করতে চায় সে প্রথমত কয়েক পিস নিয়ে পরীক্ষামূলকভাবে দেখুক যে সে কেমনভাবে ফলাইতে পারছে, তার আবহাওয়া কেমন হচ্ছে, তারপরে সে ডিসাইড নিবে যে আমি বাণিজ্যিকভাবে এটা করবো কি না। আচ্ছা, যাই হোক, মোটামুটি ভালো লাগলো। আর সাকিব ভাই, আমরা হচ্ছে গত বছর কদবেল গাছগুলো যেরকম দেখেছিলাম মোটামুটি ফলন ছিল, এবছরে সে আরও কিন্তু বৃদ্ধি পাচ্ছি। জি হ্যাঁ, এবং আমরা হচ্ছে বাজার কিন্তু পর্যালোচনা করে দেখেছি যে আপনি যেটা বলছেন মোটামুটি 30-40 টাকা এভারেজ, মানে খুব বেশি হলে 40 টাকাও বিক্রি হতে দেখেছি খুচরাতে, আর যদি আমরা পাইকারি রেটও ধরি তা হচ্ছে 30 টাকা মতো করে আমরা পাই। জি, তো সেই হিসাবে কদবেলে যেহেতু পরিচর্যা কম, সার কীটনাশকের ব্যবহারটাও কম, আমরা সহজেই হচ্ছে দর্শকদের উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা কদবেল চাষে আসতে পারেন। জি জি জি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ধন্যবাদ, আপনি আমার বাগানে আসছেন কষ্ট করে, অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।